আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে ট্রাফিকে এমন কিছু ভুল আমরা করে থাকি যারা বিশেষ করে নতুন বাইক চালানো শিখছি, সেই ভুলগুলো কিন্তু অনেক সময় মারাত্মক হতে পারে, যে ভুলগুলোর কারণে ট্রাফিকে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে যায়। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বেশ কয়েকটা ভুলের কথা বলবো যেগুলো কিন্তু তোমরা অ্যাভয়েড করে চলবে, তাতে করে ট্রাফিকে যখন তোমরা বাইক চালাবে তোমাদের অ্যাক্সিডেন্টের সম্ভাবনাটা অনেক কম হয়ে যাবে। সো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করেছো, বাইক রাইডিং রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রেগুলারলি আসতেই থাকে, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা পুরোটা দেখো। পুরোটা দেখার পর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। সো ট্রাফিকে নতুন রাইডারদের, একদম যারা বিগিনার, যারা প্রথম প্রথম ট্রাফিকে বাইক চালাতে আসছে, খুব একটা ট্রাফিকে বাইক চালানোর অভিজ্ঞতা নেই, তাদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে কি, খুব স্লো বাইক চালানো। খুব স্লো বাইক চালালে কিন্তু তুমি ট্রাফিকে অনেক রকম সমস্যার সম্মুখীন হবে, কেননা আশেপাশে যে গাড়িগুলো চলছে সেগুলোর গতি যদি বেশি থাকে আর তুমি যদি খুব স্লো গাড়ি চালাও তাহলে কিন্তু তোমাকে অনেক অনেক বেশি গাড়ি ওভারটেক করবে, পিছন থেকে তাড়া দেবে, ঠিক আছে? সেরকম সিচুয়েশানে কিন্তু তুমি নানারকম সমস্যার সম্মুখীন হবে। তো তোমাকে কিন্তু খুব বেশি স্লো চালানো চলবে না, আবার খুব বেশি ওভার স্পিডও চালানো চলবে না, মোটামুটি একটা স্পিড মেনটেন করে চালাতে হবে। আশেপাশের যে গাড়িগুলো চলছে সেগুলো দিকে লক্ষ্য করবে, মোটামুটি বুঝতে পারবে যে কেমন কী স্পিডে চলছে, সেরকম একটা স্পিড মেনটেন করে, সেরকম একটা রিদম মেনটেন করে তুমি যদি বাইক চালাও তাহলে তোমাকেও বেশি ওভারটেক করতে হবে না, আর অন্য যে গাড়িগুলো আসছে সেগুলোও কিন্তু তোমাকে বেশি ওভারটেক করবে না, তাতে করে তুমি সেফলি একটা রিদমে বাইক রাইড করবে, ঠিক আছে? সো এটা গেল প্রথম পয়েন্ট। নেক্সট যে পয়েন্টের কথা বলি, হঠাৎ হঠাৎ অ্যাক্সেলারেশন, এই যে দেখতে পাচ্ছ সামনে একটি ছেলে হঠাৎ হঠাৎ অ্যাক্সেলারেশন দিয়ে একদম নিয়ে যাচ্ছে বাইক, তো এই জিনিসটা না করাই ভালো। ভদ্র রাইডার হও, রেসপন্সিবল রাইডার যদি হতে চাও তাহলে কিন্তু একটা সিস্টেমে বাইক চালাও, ঠিক আছে? হঠাৎ হঠাৎ অ্যাক্সেলারেশন দিয়ে, খুব বেশি পিক আপ দিয়ে, আবার হঠাৎ করে খুব চেপে কষে ব্রেক করলে, আবার হঠাৎ পিক আপ দিলে, এই ধরনের রাইড কিন্তু করবে না, এটাকে ছাপড়ে রাইড বলে, ঠিক আছে? সো এটা করবে না। আর যেটা করবে না সেটা হচ্ছে যে এই যে ধরনের যখন ট্রাফিকে তোমরা বাইক চালাবে তখন কিন্তু হঠাৎ হঠাৎ লেন চেঞ্জ করবে না। তুমি তো নিজের লেনে যাচ্ছ, ঠিক আছে, নিজের লেনের একটা মিডল বরাবর যাবে, তো এর সময় হঠাৎ করে তোমার মনে হলো কি একটু বাঁ দিকে যাবো, তো তুমি হঠাৎ করেই বাঁ দিকে চলে গেলে, এই জিনিসটা করবে না, বা একটু ডান দিকে যাবো, কোনো কিছু আছে সামনে, তো হঠাৎ করে ডান দিকে চলে গেলে, এটা নয়। তোমাকে কি করতে হবে, একটা কিছুটা সময় দিতে হবে এবং দেখতে হবে পিছনে, যে আয়নাতে দেখতে হবে যে পিছনে আমার কোনো ডান দিক থেকে গাড়ি আসছে কি না, যদি ফাঁকা থাকে তবেই তুমি ডান দিকে গাড়িটাকে সরাতে পারো, ঠিক আছে? বা যদি বাঁ দিকে করো সেই জিনিসটা বাঁ দিকেও করতে পারো, কিন্তু না দেখে হঠাৎ করে কখনোই লেনটাকে চেঞ্জ করে দেবে না, এতে করে কিন্তু যে কোনো সময় ভয়ানক দুর্ঘটনা ঘটে যেতে পারে। পিছন থেকে হয়তো তোমার থেকে বেশি স্পিডে কেউ আসছে, সে কিন্তু তোমার সাথে ক্র্যাশ হয়ে যেতে পারে তার। আর যখনই লেন চেঞ্জ করবে তখনই একটা জিনিস করবে, ইন্ডিকেটারটা দেবে অন্তত। ইন্ডিকেটার দিলে কিন্তু পেছনের জন বুঝে যাবে যে তুমি লেন চেঞ্জ করছো। আরেকটা জিনিস করবে, এই যে দেখতে পাচ্ছ সামনে আমার লেনে গাড়ি ঢুকে যাচ্ছে, যখন দূরের থেকে দেখবে যে আমার লেনে গাড়ি আসছে ঢুকে যাচ্ছে, তখন কিন্তু তুমি পাস লাইটটা জ্বালিয়ে দেবে। পাস লাইটটা জ্বালিয়ে দিলে ও কিন্তু অটোমেটিক পিছনে চলে যাবে, মানে তোমার ধরো স্পেস নেই, তুমি ওই গাড়িটা যদি তোমার লেনে ঢুকে যায় তোমার বাইরে যাওয়ার স্পেস নেই, মায়ে যাওয়ার স্পেস নেই, তখন তোমাকে কিন্তু ওই পাস লাইটটা দিতে হবে যাতে করে সামনের গাড়িটা স্লো করে। আর সামনে গাড়িটা স্লো না করলে তখন কিন্তু একটা এমন সিচুয়েশান হবে যে একদম মুখোমুখি তোমরা দুজনে পড়ে যাবে, ঠিক আছে? সো যখনই দেখবে যে একটা গাড়ি আসছে তার পিছনে একটা ওকে ওভারটেক করে আরেকটা গাড়ি এই লেনে, মানে তোমার লেনে ঢুকে যেতে চাইছে, তখনই কিন্তু তুমি পাস লাইটটা দেবে। তো ওভারটেক যখনই কেউ করবে তখন তোমাকেও অটোমেটিক্যালি কিছুটা দূরত্ব থেকে স্লো করে দিতে হবে, কেননা ও কী স্পিডে আসছে সেটা বলা যাবে না। আমি লাইট দিলাম ঠিক আছে, কিন্তু এমন হয়তো হতে হয়ে গেল যে যে ওভারটেক করে আসছে তার এমন একটা স্পিড আছে যে সে অতটা স্লো করতে পারবে না ব্রেক করলেও। সো সেই রকম সিচুয়েশনে তোমাকেও কিন্তু পিছিয়ে যেতে হবে, সবসময় যে সামনের জন পিছিয়ে যাবে তা নয়, তোমাকেও পিছিয়ে যেতে হবে, নিজের সুরক্ষার জন্যও কিন্তু এটা করতে হবে। আচ্ছা, এবার বলি যখন একটু হেভি ট্রাফিক চলে আসছে, দেখো এই ধরনের হেভি ট্রাফিক, এখানে মানে কিন্তু প্রচণ্ড ভিড় আছে, হ্যাঁ, তো এই ধরনের সিচুয়েশনে কিন্তু বাইকের গিয়ারটাকে তোমাকে সেকেন্ড বা ফার্স্ট গিয়ারে করে নিতে হবে, নাহলে কিন্তু বাইকের স্টার্টটা ঝটকা দিয়ে বারবার বন্ধ করে ফেলবে। আর এই ধরনের ভিড়ে বাইকের স্টার্ট বন্ধ করে ফেললে তুমি কিন্তু নিজে বিরক্ত হবে এবং লোকেরাও বিরক্ত হবে, তাতে একটা মানে এম্বারাসিং সিচুয়েশন ক্রিয়েট হবে। সো হবে প্রচণ্ড হলে, যেমন ধরো তোমাকে পা নামিয়ে নামিয়ে হয়তো
চালাতে হচ্ছে, সেরকম সিচুয়েশন হলে অবশ্যই ফার্স্ট গিয়ার, আর একটু বেশি স্পিড হলে সেকেন্ড গিয়ার, আর যখন এই ধরনের নর্মাল চলছো তখন কিন্তু থার্ড গিয়ার, ঠিক আছে? সো এবার বলি আর একটা পয়েন্ট, যেটা হচ্ছে যখন তোমরা ট্রাফিকে চলছো, কোনো গাড়ি তোমার সামনে সামনে যাচ্ছে, ঠিক আছে, তুমি কোনো গাড়ির পিছন পিছন যাচ্ছ, তখন কিন্তু একবারে মানে গাড়ির যে মাঝামাঝি জায়গায় তুমি কিন্তু থাকবে না, এমন একটা জায়গায় থাকবে যাতে করে তুমি মানে গাড়িটার হুইল লাইনে থাকবে, যাতে করে তুমি সামনেটা দেখতে পাও, ঠিক আছে? সবসময় এই জিনিসটা খেয়াল রাখবে, একদম পিছনে পিছনে যাবে, হঠাৎ করে গাড়ি ব্রেক করে দিলে তুমি হয়তো ব্রেক করতে পারলে না, ঠিক আছে, তখন হয়তো গাড়ির সাথে একটা ধাক্কা হয়ে যাবে। তো একদমই পিছনে পিছনে যাবে না, একটু ডিস্টেন্সটা মেনটেন করার চেষ্টা করবে, একটু ডিস্টেন্স রাখবে, আর তার সাথে সাথে কিন্তু গাড়ির পুরো আড়ালে যাবে না, মানে যাতে করে তুমি সামনেটার সামনে তোমার ভিউটা একদমই ব্লক হয়ে যায় সেরকম থাকার চেষ্টা করবে না, যতটা সম্ভব চেষ্টা করবে যাতে করে তুমি সামনের ভিউটা মাঝে মধ্যেই দেখতে পাও, তাতে করে উল্টো সাইড থেকে কী আসছে না আসছে সেগুলো ভিজিবল হলে তুমি সঠিকভাবে সঠিক সময়ে জাজমেন্ট নিতে পারবে, হ্যাঁ, সঠিক ওভারটেক করার সঠিক জাজমেন্টটা নিতে পারবে যে আমি কখন এগোবো বা কখন আমার এগোনোটা ঠিক হবে না। কাউকে ওভারটেক করলে, ওভারটেক করে তার সামনে যে ব্রেক করে দাঁড়িয়ে গেলে, এটা কিন্তু কখনো করবে না, নাহলে কিন্তু তোমাকে সে পিছন থেকে যে যাচ্ছে সে কিন্তু জোরে ঠুকে দেবে, একদম মানে ঠুকে দেওয়ার রিস্ক আছে। কোনো গাড়িকে ওভারটেক করে, যদি কোনো সময় ওভারটেক করলে, তো ওভারটেক করে কখনোই তার সামনে গিয়ে ওইভাবে ব্রেক করে দাঁড়িয়ে যাবে না, ঠিক আছে? এবার একটা জিনিস বলি, ব্রেকের ব্যাপারটা ডিসকাস করি। ব্রেক হচ্ছে মানে ধরো ট্রাফিকে যখন চালাচ্ছো তুমি তখন কোন ব্রেক ইউজ করবে, বিশেষ করে ফ্রন্ট ব্রেক না রিয়ার ব্রেক, এই মিস্টেকটা আমাদের মধ্যে হয়ে থাকে, কনফিউশন হয়ে থাকে যে আমরা কোন ব্রেকটা ইউজ করব। সো দেখো, যখন তোমার বাইকটা একটু স্পিডে থাকবে, মানে ধরো তুমি একটু ফাঁকা ফাঁকা ট্রাফিক আছে, মানে একটু দূরে দূরে আছে, ঠিক আছে, সো সেরকম সিচুয়েশন হলে কিন্তু তোমাকে অবশ্যই দুটো ব্রেক ইউজ করতে হবে, প্রথমে ফ্রন্ট ব্রেক এবং তারপর রিয়ার ব্রেক, এই দুটোকে কম্বাইন্ড করে ইউজ করতে হবে, ঠিক আছে? থ্রোটল ডাউন করে ফ্রন্ট ব্রেক রিয়ার ব্রেক যখন একটু স্পিডে থাকবে, হাই স্পিড মানে ট্রাফিক যখন থাকবে, আর যখন ধরো স্লো স্লো ট্রাফিক চলছে, এই ধরনের ভিড়ের মধ্যে স্লো স্লো তোমার বাইক সেকেন্ড গিয়ার আছে বা ফার্স্ট গিয়ার আছে, তখন কিন্তু বিশেষ করে যখন স্লো করবে হালকা করে তুমি রিয়ার ব্রেকটা ট্যাপ করবে, তাহলে কাজ হবে। আর রিয়ার ব্রেকটা হালকা করে ট্যাপ করার কারণ হচ্ছে, বিশেষ করে দেখো রিয়ার ব্রেকটা ট্যাপ করলে কী হয় না, আমাদের বাইকের যে পিছনের লাইটটা আছে সেই লাইটটা জ্বলে যায়, তো তাতে করে পিছনে যারা আসছে তারা কিন্তু বুঝে যায় যে বাইকটা তুমি ব্রেক করছো, তো তখন পিছনে যে থাকে সেও কিন্তু নিজের গাড়িটাকে স্লো করবে, ব্রেক করবে। সো এই বন্ধুরা এই যে পয়েন্টগুলো ডিসকাস করছি সেগুলো বিশেষ করে দেখবে যে যে লেনটা সিঙ্গেল লেন, মানে একটা লেনের মধ্যেই একদিকে গাড়ি আসছে একদিকে গাড়ি যাচ্ছে, ঠিক আছে, মানে খুব বেশি চওড়া রোড নয়, সেই রকম রোডে কিন্তু এই ধরনের ট্রাফিকের ক্ষেত্রে এই বেসিক যে জিনিসগুলো, বেসিক যে পয়েন্টগুলো, যে মিস্টেকগুলো, সেগুলো কিন্তু তোমরা খেয়াল রাখবে। সো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।